তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ভারতের জলসম্পদ চ্যাপ্টার থেকে শুরু করতে চলেছি আজকে গঙ্গা নদীর গতিপথ। তো প্রথমেই গঙ্গা বলে দিই, গঙ্গা ভারতের প্রধান নদী এবং দীর্ঘতম নদী, যার মোট দৈর্ঘ্য 2525 কিমি। কিন্তু ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ আমি যেখান থেকে ভাবে পয়েন্ট আউট করছি, সেখান থেকে এই অঞ্চল থেকে এই অঞ্চল পর্যন্ত গঙ্গার মোট প্রবাহপথ রয়েছে 2017 কিমি। যদি গঙ্গা নদী একটি আদর্শ নদী, স্বাভাবিকভাবেই এতে তিনটে গতি বিদ্যমান, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। তো উচ্চ গতি সম্পর্কে এবার আমরা বর্ণনাতে আসব। এখানে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গোত্রী শব্দটি রয়েছে, ম্যাপে ভালো করে দেখার চেষ্টা করো। এটা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হচ্ছে, যখন তার নাম থাকছে ভাগীরথী, এবং সংকীর্ণ গিরিপথের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে। এই অলকানন্দা এবং গঙ্গার ভাগীরথীর মিলিত প্রবাহের নামই হচ্ছে গঙ্গা। এরপর তা শিবালিক পার্বত্য অঞ্চল অতিক্রম করে হরিদ্বারের কাছে এসে সমতল ভূমিতে পতিত হচ্ছে। তার মানে এই অংশটুকু, এই যে প্রবাহপথের অংশটুকু হলো গঙ্গার উচ্চ প্রবাহ। এখন এই প্রবাহপথটাকে আমি একটি সবুজ রঙের সেটির অঞ্চল, এটাই হচ্ছে গঙ্গার উচ্চ গতি এবং তার অববাহিকা অঞ্চল। স্বাভাবিকভাবেই এবার আমাদের আলোচনায় আসতে হবে গঙ্গার মধ্য গতি নিয়ে। তবু আর একবার রিভিউ করে দিই, গঙ্গা বা ভাগীরথী এই অঞ্চলে যে পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, এখান থেকে উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে, তারপরে এসে হরিদ্বার পর্যন্ত এসে তার গঙ্গা তার উচ্চ প্রবাহ শেষ করেছে। এবার হরিদ্বার থেকে গঙ্গা তার প্রবাহপথ এসে এই যে রাজমহল পাহাড় পর্যন্ত, এই পর্যন্ত যে প্রবাহপথ সেটাই হলো গঙ্গার মধ্য গতি। তাহলে গঙ্গা প্রথমে গঙ্গোত্রী হিমবাহ থেকে বেরিয়ে এসে হরিদ্বার থেকে আসার পর তার দক্ষিণাভিমুখী হচ্ছে, দেখো কিছুটা দক্ষিণাভিমুখী হচ্ছে, তারপর পূর্বমুখী হয়ে বিহার এবং উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখন এই যে পিঙ্ক কালারের যে ক্ষেত্রটা রয়েছে, এটা হচ্ছে গঙ্গার মধ্য প্রবাহ পথের মোট সামগ্রিক অববাহিকা। এখন এটা মুর্শিদাবাদের কাছে এসে, অর্থাৎ বাংলা মুর্শিদাবাদের কাছে এসে ধুলিয়ানের কাছে আসার পরে তা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা অংশ বাংলাদেশ চলে যাবে, একটা অংশ পশ্চিমবাংলার মধ্যে প্রবেশ করবে রাজমহল পাহাড়ের পরে। তাহলে গঙ্গার বিহার উত্তরপ্রদেশের যে প্রবাহপথ হরিদ্বারের পরে, সেটাই হলো মধ্য প্রবাহ। যদিও এই অংশে পার্বত্য প্রবাহ ত্যাগ করার পরে গঙ্গার গতিবেগ অনেক হ্রাস পেয়ে যায়, স্বাভাবিকভাবেই অবক্ষেপণ বা সঞ্চয়ায়ত যে সকল ভূমিরূপ এই অঞ্চলে গঙ্গা তার ঘটাতে তৈরি করতে থাকে। এখন গঙ্গার এই অংশের উপনদীগুলো আমরা দেখে নেব। মূলত গঙ্গার বাম তীরস্থ উপনদীগুলো হলো, দেখো, গণ্ডক, গড়গড়া, রামগঙ্গা, কোশি, এবং বাম তীরস্থ রয়েছে চম্বল, বেতোয়া ইত্যাদি। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, তাহলে এবার আমরা গঙ্গা নদীর শেষ প্রবাহপথে এসে গেছি, অর্থাৎ নিম্ন প্রবাহতে এসে গেছি। তাহলে তোমরা এই ম্যাপে দেখো, যেখানে গঙ্গা শব্দটা লেখা রয়েছে, এইখানে রাজমহল পাহাড় এবং তারপরে ধুলিয়ানের কাছে এসে গঙ্গা দুভাগে ভাগ হচ্ছে, একটা প্রবাহপথ তোমরা দেখো বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। এখানে গঙ্গা নদী দুভাগে ভাগ হওয়ার পরে ওই অংশের নাম পদ্মা। এখন এই পদ্মা মেঘনা এবং যমুনা, পরে যমুনা নাম নিয়ে ওটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এবং
আমার ম্যাপে যে বাম দিকের অংশ সেটি যেটা হুগলি ভাগীরথী ডাম নিয়ে এটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এখন রাজমহল পাহাড় থেকে তাহলে এই যে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এটাই গঙ্গার শেষ প্রবাহ বা নিম্ন প্রবাহ বা বদ্বীপ অবস্থা। এখন এই অংশে নদী গতি আরো খুব বেশি ধীর হয়ে যায়, অনেক বেশি ক্ষীণ, কিন্তু নদীটা চওড়া হয়ে যায়, কিন্তু জল গতিবেগ অনেক হ্রাস পায়, ফলে সমস্তটাই ডিপোজিশনাল বা সঞ্চয়জাত বা অবক্ষেপণজাত ভূমিরূপের প্রাধান্য এই অংশে অনেক বেশি প্রভাব পড়ে। এখন এই অংশে নদীর একাধিক উপনদীও রয়েছে, যেমন ডান তীরের উপনদীগুলো হলো ব্রাহ্মণী, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়, তোমরা নিশ্চয়ই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ একাধিক টিবিউটারিজ এই অঞ্চলে রয়েছে, কংসাবতী, রূপনারায়ণ ইত্যাদি। আর বাম তীরস্থ যেগুলো হচ্ছে জলঙ্গি, চুন্ডি, তার মানে এই অংশগুলো রয়েছে এবং মাথাভাঙা রয়েছে। তাহলে এই গেল গঙ্গা নদীর গতিপথের সামগ্রিক বিবরণ। এবং জেনে রাখবে হুগলি নদী ও পদ্মা নদীর মধ্যবর্তী যে বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যদিও এর অধিকাংশটা এই বদ্বীপ অঞ্চলে যে অধিকাংশটা বাংলাদেশে অবস্থান করছে।